হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সবাই তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি এবং ভালো আছি। তো এখন বাজে ঠিক সকাল 7টা। এখন থেকে আমি আমার বকবকটা চালু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর মেয়েকে একটু এগিয়ে দিতে গেছিলাম, যেহেতু পড়া রয়েছে। তো ওদের দুজনকে এগিয়ে দিয়ে ফিরছে, এমন সময় দেখলাম যে দাদা পাউরুটি নিয়ে আসে। তো সেই দাদা যাচ্ছিল, তো ওনার কাছ থেকে কটা রুটি আর এই বিস্কিটটা না আমার মেয়েরা খুব ভালোবাসছিল, তো সেজন্য বিস্কিট নিয়ে নিয়েছিলাম। তো তারপরে বিছানার বেড কভারটা অনেকদিন ধরেই ভাবছি চেঞ্জ করব, কিন্তু আর হয়ে উঠছিল না। বৃষ্টি পড়ছে প্রচণ্ড বাইরে, কিন্তু আজকে আর কোনো রকম দেরি না করেই মোটামুটি লেগে পড়েছি বেড কভার চেঞ্জ করতে। তো সকালবেলা উঠে মোটামুটি ঘরের সব কাজ সেরে নেওয়ার পরেও দেখো এদিকে বেড কভার যখন চেঞ্জ করছি তখন ঘরের মেঝেটাও আবার সেই ধুলো হয়ে গেল। মানে বেডশিট চেঞ্জ করে একটু কাঁথা টাঁথাগুলো ঝেড়ে নিয়েছি, তো সেজন্যই। যাই হোক, একেবারে ঘরটাকে ভালোভাবে ঝাঁটিয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্টটা রেডি করতে চলে যাব। তো এদিকে ব্রেকফাস্টে তো আজকে রেখেছি পাউরুটি আর তার সাথে একটা করে ডিমের অমলেট আর চা আর একটা করে মিষ্টি। তো এটা খাওয়া দাওয়া করবার পর মেয়েদের টিফিনটা রেডি করে দিচ্ছি। মানে ছোটো মেয়ের আজকে ছুটি রয়েছে, ওর কালকে আবার পরীক্ষা আছে, ইংরাজি পরীক্ষা। তো সেজন্যে ও পড়ে এসছে, এখন ওর টিফিনটা রেডি করে দিচ্ছে। আর বড় মেয়ে স্কুলে যাবে, তো ওর স্কুলে যাবে যে টিফিনটা নিয়ে সেটাও রেডি করে দেব। তো ওকে ডিম টোস্টটা এখন বানিয়ে দিচ্ছি, আমার তৃপ্তিকে এখন বানিয়ে দিচ্ছি, আর বড় মানুকে একটু পরেই বানিয়ে ও টিফিন বক্সে গুছিয়ে দিয়ে দেব। তো অনেক সকালবেলা বেরোই, তো তেমন কিছু খেয়ে যেতে পারে না। আজকে যেমন সকালবেলা উঠে একটু শরবতি পাতা হয়, তো সেই পাতা দিয়ে এক গ্লাস করে শরবত বানিয়ে দিয়েছি, তো ওই খেয়েই চলে গেছিলো। আর তারপরে একটা করে বিস্কিট খেয়েই চলে গেছিলো। তারপরে এসে এখন ওদের খিদে পেয়ে গেছে, তো বড়মের জন্য অল্প করে একটু ওই যে দেখছো প্রেশার কুকারে ভাত করেছি, ও ভাত খেয়ে যাবে। আর ছোটো মেয়ে এসছে, তো ওকে এখনও টিফিনটা বানিয়ে দিয়ে দিচ্ছি। তো টিফিন নিয়ে চলে গেছে, এবার ওর দিদির টিফিনটা রেডি করে নিচ্ছি। এই যে এবার টিফিন বক্সে ভরে দেব। আর আজকে যেহেতু বোনের ছুটি, ওরও একটু কেমন যেন করছে বুঝলে তো, পড়ে থেকে এসেই মানে বিভিন্ন রকম বাহানা শুরু করেছে যাতে স্কুলে না যেতে হয়। কিন্তু ও তো বড় হয়েছে বলে একটু তো বুঝবে, বোনের মতন করলে হবে। তো সেজন্য আমি আর কোনো রকম মানে বাহানা ওকে করতে দেবো না। তো সেজন্য সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। চলো ওদেরকে এগিয়ে দিয়ে এসে আর একটা অন্য কাজ ধরব। তো দেখো এই যে বড় মেয়েটা চলে গেল, ওকে অটোতে তুলে দিলাম, দিয়ে এসে বাড়িতে। এখন রান্নার আগে এটা একটা বড় কাজ, তো এটা ভাবলাম কিছুটা সেরে রাখি, তাহলে আমারই সুবিধা হবে। আর স্নানের আগে এগুলো করলে কী হয় বলো তো, মিষ্টি জিনিস তো গা হাত পা একটু মানে ভর্তি হয়ে যায়, হাতে টাতে লেগে যায়, তো সেজন্য স্নানের আগে করে নেওয়াই ভালো এটা। তো রান্না করার আগে আমি এই তালটাকে ভালোভাবে ছেনে নেব। এই আর বন্ধুরা কী বলতো, এই সিজনের এই প্রথমবার তালের কিছু আর কি বানাচ্ছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। তো সেজন্য তোমাদের সাথে পরপর আমি যতটা সম্ভব শেয়ার করছি। তো তালটাকে প্রথমে সুন্দরভাবে খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার ছোটো মেয়েটা না ওই তালের যে গায়ে যেটা বলে আর কি একটু চুল চুল টাইপের লেগে থাকে, তো এই যেটা আর কি এই যে দেখো পাকিয়ে দিচ্ছি, তো এটা খেতে না প্রচণ্ড ভালোবাসে। আর আমার যা এসছে মানে আমি এদিকে তাল মানে আর কি ছানাছানি করছি, এমন সময় ও এসে গেছে, মানে ওকে ডেকেছি আর কি, যেহেতু দুটো তাল তো এত তাল কী হবে, বললাম তুইও আয় কিছুটা নিয়ে যা আর আমিও খাই। তো এসে আমি সবে মাত্র তিনটে মানে তিন নম্বর আর কি আটিটা নিয়ে বসেছি ছানতে, সে সময় এসে গেছে, বললো দিদা তুমি ওঠো আমি বাকিটা করে নিই। বলে এবারে আমি যতটা সম্ভব আমি এখন করছি, ও এসে বসে আছে, তো আমি করছি আর গল্প করছি ওর সাথে।
দেখো কতটা তালের কাঁধ পেরিয়েছে। তো এটা দিয়ে আজকে কি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যাই করি না কেন এই বর্ষার প্রথম তাল খাবো, তো দেখা যাক কি করি, আর অনেকটাই হবে আশা করি। আর এই যে তাল চলছে বন্ধুরা, এটা এখন চলতেই থাকবে। একদিন তালের বড়া করব, একদিন রুটি করব, একদিন পরোটা করব, তো এই ধরনের খাবার দাবার চলতেই থাকবে, আর সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকব। এই যে তাল ছানার যেটা বানিয়েছি না, এটা প্রায় 7 বছরের বয়স। 7 বছর আগে আমি একটা দোকানে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আর কি তৈরি করিয়ে এনেছিলাম। দামটা কতটা নিয়েছিল আমার ঠিক এখন মনে নেই এই মুহূর্তে, তবে ভীষণ কাজের বুঝলে তো। যারা এই ধরনের পিঠেপুলি খেতে ভালোবাসো প্রত্যেকে কিন্তু বাড়িতে এরকম করে একটা তাল ছানা করে রাখলে খুব কাজে লাগবে। তো সে সময় ঝুঁকে পড়ে করিয়েছিলাম, এখন কাজে লেগে যাচ্ছে। আর এই যে রান্নাবান্নার প্রিপারেশান নিয়ে আমি চলে এসেছি, রান্নাবান্না করে নিয়েছি, তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়ে আবার ওদিকের একটু পিঠে বাটা কী বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা করতে হবে, তো এই জন্য একটু তাড়াতাড়ি আর কি লাঞ্চটা সেরে নিচ্ছি। তো দেখো লাঞ্চ মেনু এই এই ছিল, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তারপরেই বিকেলবেলা নিয়ে বসে গেছি তালের বড়া করব বলে। তো এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতন আতপ চাল গুঁড়িয়ে নিয়েছি, আর নারকল একটা মাঝারি সাইজের নারকল দিয়েছি, সেটাকে কুড়িয়ে নিয়ে রেখেছি, আর একটা সুজির প্যাকেট, আর যে তালটা দেখলে তালটা ছানলাম। তো ওটা ছানার পরে অনেক কিছু করেছি, তালটা ছেনে নেওয়ার পরে ওটাকে একটা জাল 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 মতন আর কি নেট টাইপের তাতে দিয়ে ভালোভাবে সুন্দর করে ছেঁকে নিয়েছি তালটা, নিয়ে আবার ওটাকে একটু ফুটিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো বিকেলবেলা এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বসে পড়েছি তাল ফুরুলি বানাবো। তো ওই চালের গুঁড়ি আর তার সাথে নারকল কুড়ো আর সুজিটা, এক প্যাকেট সুজি পুরোটাই দিয়ে দিলাম। যদি প্রয়োজন বোধ করি তাহলে দেব একটু আটা, না হলে না, কারণ আমরা ময়দাটা খাই না তোমরা জানো। তো এখন দেখি আপাতত তালটা ওতে ঢেলে যদি লাগে তাহলে দেব, না হলে দেব না। আর তালটা যখন একটু ফুটিয়ে রেখেছি না, তখন এতে সামান্য চিনি দিয়েই ফুটিয়ে নিয়েছি, কারণ সেই তালের বড়াতে তো আমার চিনি দিতেই হবে, তো এতে দিয়ে ফোটালে কী হবে চিনিটা গলে যাবে তাড়াতাড়ি, তো সেজন্যে আর কি। এবারে দেখো মাখাবো, সুন্দর করে মাখাতে হবে, আর বেশ কিছুক্ষণ ধরেই আর কি ভালোভাবে আর কি মাখাতে হবে, একদম মানে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হাত দিয়ে, একদম না মাখালে কিন্তু এটা ভালো হবে না। আর তোমাদেরকে তো বলেইছি যে এই ধরনের পিঠেপুলি জাতীয় খাবার বানানোর জন্য আমার প্রচুর এনার্জি। তো খাওয়া দাওয়া শেষ করে উঠেই আমি বসে পড়েছি পিঠে বানাতে, আমার এতটাই ভালো লাগে। আর আমার ছোটো মেয়েটা না প্রচণ্ড এইসব ভালোবাসে, পিঠেপুলি এই ধরনের জিনিস খেতে ও খুব ভালোবাসে, অনেক অনেক খাবে তা না, কিন্তু একটা যেন আকর্ষণ আছে যেটা দেখলে আর কি খাবার বানানোর ইচ্ছাটা আমার প্রবল হয়ে ওঠে, যে কেউ তো একজন আছে যে একটু ভালোবেসে খাবে, তো এই আর কি। আর আমার বড় মেয়েটা খায়, বানিয়ে দিলে খায়, কিন্তু অতটা আগ্রহ নেই এসব জিনিসে, ওর একটু এই মাছ মাংস এ জাতীয় জিনিস ভালো লাগে, আর ছোটো মেয়েটা একটু পিঠে পুলি এ ধরনের জিনিস খেতে ভালোবাসে। তো দেখলে মাখাটা ঠিক কেমন করেছি, একটু হালকা হালকা পাতলাও রেখে রেখেছি, বেশি টাইট করিনি। তো এদিকে সাদা তেলটা দিয়ে দিলাম, তো এটা গরম হোক। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এতে ছেড়ে দিচ্ছি বড়াগুলো। আর আমি না এই বড়ার শেপটা নিয়ে একটু ভীষণ মানে আর কি চিন্তিত, কারণ এই বড়ার শেপটা না আমি ঠিক দিতে পারছি না। প্রত্যেক বছরই করি, আমার এরকমই হয়, এত বছর পরপর করছি, কিন্তু যে গোল গোল একটা হয় মানে আমার মা করলে দেখেছি বা অন্যরা করলে হয় দেখেছি, বিশ্বাস করো আমি করলে কেন যে এরকম বাঁকা বাঁকা হয়ে যায় আমার মাথায় ঢোকে না, এ চারদিক থেকে যেন হাত পা বেরিয়ে যায়। তো যেমনটা পারি তেমনটাই করি, কিন্তু না বলি না, জানি করতে করতে হয়তো একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এ ব্যাপারটা নিয়ে প্রচণ্ড চিন্তা হয় জানো তো। পরবর্তীকালে জামাইরা আসবে বাড়িতে, জামাইদের করে খাওয়াবো, এমন শেপ হলে তো জামাইরা বলবে শাশুড়ি মা কিছুই পারে না, এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা হয়। তো করতে করতে দেখা যাক, হয়তো শিখেই যাবো একদিন। মোটামুটি খাওয়া নিয়ে হলো কথা, তো দেখো আমার বড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তালের বড়া আমার কমপ্লিট, আর
একটু লাল লাল করেই ভেজেছি, কারণ আমার পরিবারের সবাই একটু লাল লাল করে খেতেই ভালোবাসে, এটা সাদা হলে অতটা ভালো লাগে না। আর যেহেতু সুজি দিয়েছি তার সাথে চালের গুঁড়িটা দেয়া, এতটা ক্রাঞ্চি হয়েছে না কি বলবো। তো বন্ধুরা, এখন এইভাবে হয়তো আমাকে পাঁচবার কি ছবার এখনও ভাজতে হবে, যাই হোক, তো আস্তে আস্তে করি, এগুলো ধৈর্যের জিনিস, তাড়াহুড়ো করার জিনিস না, জোরে দিলেই পুড়ে যাবে। তো সেজন্য বলছি বন্ধুরা, অনেকটা সময় লাগবে, আর আজকের ব্লগটা আমি সেজন্য এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।